আফগানিস্তান এর সরকারি নাম আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র। দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র আফগানিস্তান। এটি ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যস্থলে একটি ভূবেষ্টিত মালভূমির উপর অবস্থিত। আফগানিস্তানকে অনেক সময় দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে গণ্য করা হয়। আফগানিস্তানের পূর্বে ও দক্ষিণে পাকিস্তান, পশ্চিমে ইরান, উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান এবং উত্তর পূর্বে গণচীন অবস্থিত। আফগানিস্তান শব্দটির অর্থ আফগান তথা পশতুন জাতির দেশ। আফগানিস্তান একটি রুক্ষ এলাকা যার অধিকাংশ এলাকা পর্বত ও মরুভূমি আবৃত। শুধু পার্বত্য উপত্যকা এবং উত্তরের সমভূমিতে গাছপালা দেখা যায়। এখানকার গ্রীষ্মকালীন আবহাওয়া গরম ও শুষ্ক এবং শীতকালে প্রচণ্ড শীত পড়ে। কাবুল দেশটির বৃহত্তম শহর ও রাজধানী। হান্টিংটন এর এই পর্বে জানবো দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হান্টিংটন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আফগানিস্তানের সরকারি ভাষা পশতু, সরকারের ধরন ইসলামী প্রজাতন্ত্র। দেশটি যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। এর স্বাধীনতা ঘোষণা হয় 8 আগস্ট 1919 খ্রিস্টাব্দে এবং স্বীকৃতি লাভ করে 19 আগস্ট 1919 খ্রিস্টাব্দ তারিখে। এর মোট জনসংখ্যা 3,22,25,560 জন, যা বিশ্বের 43তম। এর মুদ্রার নাম আফগানি। আফগানিস্তানের ইতিহাস। প্রাগৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান খনন করে দেখা গেছে উত্তর আফগানিস্তানে প্রায় 50,000 বছর আগে মনুষ্য বসতি ছিল। ধারণা করা হয় আফগানিস্তানের কৃষি খামার সম্প্রদায় বিশ্বের প্রাচীনতম খামারগুলোর একটি। আফগানিস্তানে অনেক সাম্রাজ্য ও রাজ্য ক্ষমতায় এসেছিল, যেমন গ্রেকো বার্ট্রিয়ান, কুষাণ, হেফথালিটিস, কাবুল শাহী, সাফারি, গজনবী, ভুরি, খিলজি, কার্তি, মুঘল ও সবশেষে গুতাগ ও দুররানি সাম্রাজ্য। আফগানিস্তানের স্বাধীনতা লাভ। 19 শতাব্দীতে দেশটি ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্যের মধ্যকার দ্বন্দ্বে মধ্যবর্তী ক্রিয়ানক রাষ্ট্রে পরিণত হয়। 1973 সালে একটি সামরিক অভ্যুত্থানের সামরিক কর্মকর্তাগণ রাজার পতন ঘটান এবং প্রজাতন্ত্র গঠন করেন। 1919 সালে তৃতীয় ব্রিটিশ আফগান যুদ্ধ শেষে আফগানিস্তান যুক্তরাজ্য থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। 1970-এর দশকের শেষের দিকে আফগানিস্তানে এক দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধে হস্তক্ষেপের অভিপ্রায়ে 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে এবং সোভিয়েত আফগান যুদ্ধ শুরু হয়। 1989 সালে সোভিয়েতরা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং এর সাথে সাথে দেশটিতে আবার গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। 1996 সালে তালেবান নামক একটি মৌলবাদী গোষ্ঠী কাবুলের দখল করে নেয়। তালেবান সন্ত্রাসবাদী দল আল কায়দাকে আফগানিস্তানে আশ্রয় দেয়। 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং 2001 সালের শেষে তালেবানদের উৎখাত করে। 2004 সালে আফগানিস্তানের সংবিধান নতুন করে লেখা হয় এবং একটি রাষ্ট্রপতি ভিত্তিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হয়। আফগানিস্তানের বর্তমান ইতিহাস। তালেবানদের পতনের পর জাতিসংঘ দেশটিতে বহুজাতিক গোষ্ঠীয় সরকার স্থাপনে উৎসাহ দেয়। জার্মানির বন শহরে এ নিয়ে সম্মেলনের পর 2001-এর ডিসেম্বরে আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তার 6 মাস পরে একটি মধ্যবর্তী সরকার গঠিত হয়, যা 2004 সালে একটি নতুন সংবিধান পাশ করে।
নতুন সংবিধান অনুযায়ী আফগানিস্তানে প্রেসিডেন্ট ভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং 2004 সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আফগানিস্তানের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করেন। আফগানিস্তানের ভূপ্রকৃতি ভূমি বেষ্টিত সুউচ্চ পর্বতময় এবং উত্তর ও দক্ষিণ সীমান্তে সমভূমি বেষ্টিত আফগানিস্তান দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ায় অবস্থিত। 6,52,230 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট দেশটি পৃথিবীর 41তম বৃহত্তম দেশ। এর পূর্ব পশ্চিমে এর সর্বোচ্চ দৈর্ঘ্য 1,240 কিলোমিটার, উত্তর দক্ষিণে সর্বোচ্চ 1,015 কিলোমিটার। উত্তর পশ্চিম, পশ্চিম ও দক্ষিণের সীমান্তবর্তী এলাকাগুলি মূলত মরুভূমি ও পর্বত শ্রেণী। উত্তর পূর্বে দেশটি ধীরে ধীরে উঁচু হয়ে হিমবাহ আবৃত পশ্চিম হিমালয়ের হিন্দুকুশ পর্বতের সাথে মিশে গেছে। আমু দরিয়া নদী ও এর উপনদী পাঞ্চ দেশটির উত্তর সীমান্ত নির্ধারণ করেছে। আফগানিস্তানের উত্তর সীমানায় তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান, পূর্বে চীন এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর, দক্ষিণে পাকিস্তান এবং পশ্চিমে ইরান। আফগানিস্তানের জনপরিসংখ্যান। আফগানিস্তানে বহু বিচিত্র জাতির বসবাস, এদের প্রায় সবাই মুসলিম। মধ্য এশিয়া, চীন, ভারতীয় উপমহাদেশ ও ইরান, এই চার সাংস্কৃতিক অঞ্চলের মিলন ঘটেছে এখানে। আফগানিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হার ধরা হয় 2.67%। আফগানিস্তানের শিশু মৃত্যুর হার বিশ্বের সর্বোচ্চ, 1,160টি শিশু জন্মের সময় মারা যায়। এখানে গড় আয়ুষ্কাল মাত্র 43 বছর। আফগানিস্তানের প্রায় 77% লোক গ্রামে বসবাস করেন, শহরবাসীর অর্ধেক থাকেন রাজধানী কাবুলে। আফগানিস্তানের শহর। আফগানিস্তানের রাজধানী কাবুল দেশটির পূর্ব কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। অন্যান্য প্রধান শহরের মধ্যে রয়েছে দক্ষিণের কান্দাহার, পশ্চিমের হেরত এবং উত্তরের মাজার ই শরীফ। ছোট শহরগুলির মধ্যে আছে পূর্বের জালালাবাদ, কাবুলের উত্তরে অবস্থিত চারিকার এবং উত্তরের কন্দোজ ও ফয়েজাবাদ। আফগানিস্তানের কৃষি ব্যবস্থা। আফগানিস্তানের 70% মানুষ কৃষিকাজ বা পশুপালনের সাথে জড়িত। খুবই সামান্য এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা উপত্যকায় কৃষিকাজ সম্ভব এবং এই কৃষিভূমির সবগুলোতেই ব্যাপক সেচের প্রয়োজন হয়। ঝর্ণা ও নদী থেকে খাল খুঁড়ে পানি আনা হয়। গম, যব, ভুট্টা ও ধান, তুলা, বাদাম, আঙ্গুর ও তরমুজ, চেরি, ডুমুর, তুঁত ও ডালিম ইত্যাদি চাষ করা হয়। হস্তশিল্প। তুর্কমেন ও উজবেকরা কার্পেট বানিয়ে থাকে, বালুচিরা জায়নামাজ, পশমের কার্পেট ইত্যাদি বানায়। উটের লম ও তুলাও মাঝে মাঝে ব্যবহৃত হয়। বৈদেশিক বাণিজ্য। আফগানিস্তানের রপ্তানিকৃত দ্রব্যের মধ্যে শুকনা ফল ও বাদাম, হস্তনির্মিত কার্পেট, পশম, তুলা, চামড়া ও নানা ধরনের মণিপাথর প্রধান। আফগানিস্তান বিদেশ থেকে খাদ্য, মোটরযান, পেট্রোলিয়াম ও কাপড় আমদানি করে। মুদ্রা ও র‍্যাঙ্কিং। আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি, 100 পুলে 1 আফগানি। আফগানির বিনিময় হার বহুবার উঠানামা করেছে। 1981 থেকে 1994 সাল পর্যন্ত 57% মুদ্রাস্ফীতি আফগানির ক্রয় ক্ষমতা অত্যন্ত সীমিত করে দেয়। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক 1938 সালে স্থাপিত হয়। এটি দেশটির বৃহত্তম ব্যাংক। আফগানিস্তানের যোগাযোগ ব্যবস্থা। সড়ক পরিবহন। রুক্ষ ভৌগোলিক বৈশিষ্ট্য এবং যথাযথ পরিবহন কাঠামোর অভাবে আফগানিস্তানের অভ্যন্তরে ভ্রমণ অত্যন্ত দুরূহ। দেশের প্রায় 24% রাস্তা কাঁচা। নৌ পরিবহন। নৌ পরিবহন মূলত আমুদরিয়া নদীতেই সীমাবদ্ধ। আমুদরিয়ার উপর কেলেফত, হায়দরাবাদ ও শির খান নদীবন্দরগুলি অবস্থিত। বিমান পরিবহন। কাবুল ও কান্দাহারে আন্তর্জাতিক বিমানবন্দর আছে। দেশের 4টি আন্তর্জাতিক বিমানবন্দর, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর,
পূর্বে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর, কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দর, হেরাত আন্তর্জাতিক বিমানবন্দর এবং মাজার-ই-শরীফ আন্তর্জাতিক বিমানবন্দর। রেল পরিবহন 2014 সালের হিসাব অনুযায়ী আফগানিস্তানে শুধু দুইটি রেলপথ আছে। একটি বাল্ক প্রদেশের খেইরাবাদ থেকে আফগানিস্তান উজবেকিস্তান সীমান্ত পর্যন্ত 75 কিলোমিটার দীর্ঘ একটি রেলপথ। দুইটি রেলপথই শুধুমাত্র মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা হয় এবং এখন পর্যন্ত যাত্রীবাহী কোনো রেলগাড়ি চলাচল করে না। আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা। আফগানিস্তানে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। একটি হলো প্রাচীনকাল থেকে প্রচলিত মাদ্রাসা ব্যবস্থা, যেখানে উলামাগণ কুরআন পড়া ও লেখা এবং গাণিতিক শিক্ষা দেন। অন্য শিক্ষা ব্যবস্থাটি 1964 সালে আফগান সংবিধান অনুসারে পশ্চিমা শিক্ষা ব্যবস্থার অনুসরণে প্রবর্তন করা হয়। সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলি মহিলাদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। 2006 সালে সহশিক্ষামূলক আফগানিস্তান মার্কিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এখানে ইংরেজি মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। সমাজ ও সংস্কৃতি। আফগানিস্তানের জনগণ বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত। এই জাতিগুলির কতগুলি আবার আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোতে বসবাস করে। পশতুন জাতি আফগানিস্তানের বৃহত্তম জাতি। আফগানিস্তানের ধর্ম ব্যবস্থা। ধর্মই আফগানিস্তানের বিভক্ত জাতিসত্তার দৃঢ়তম বন্ধন। আফগানদের প্রায় 99% মুসলিম। এদের মধ্যে 84% সুন্নি এবং প্রায় 15% শিয়া মুসলিম। শহরগুলোতে অল্প সংখ্যক হিন্দু, শিখ, পারসিক ও ইহুদি ছড়িয়ে ছিটিয়ে আছেন। 1960 এর দশক থেকে অনেক আফগান ইহুদি ইসরায়েলে পাড়ি দিয়েছেন। হযরত আলীর কবর মাজার এ শরীফ অনেক মুসলিমের তীর্থস্থল। শিল্পকলা ও স্থাপত্য। আফগানিস্তানে সব যুগের স্থাপত্যকলার নিদর্শন পাওয়া যায়, যাদের মধ্যে আছে গ্রিক ও বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসস্তূপ, মন্দির, খিলান, স্তম্ভ, শুষ্ক কারুকাজময় ইসলামী মিনার ও দুর্গ। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হেরাত ও মাজারি শরীফের মসজিদ দ্বয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন।